আমরা পাপড় খেতে ঢুকছি, জলে নষ্ট করে। আমরা এখন আছি লাভায়, তো এখানে একটু নামলাম সবাই একটু রিফ্রেশমেন্টের জন্য। হাত পা সবার ধরে গিয়েছে ঘুরে থাকতে থাকতে, তো আমরা এখানে নামলাম। নেমে একটু হাঁটাহাঁটি করছি সবাই। এই যে অনন্ততা, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এখানে এত সুন্দর মানে মেঘ, মানে ধরা যাবে এরকম মনে হচ্ছে মেঘগুলো। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখো, পাহাড়ে ঘেসে ঘেসে মেঘ যাচ্ছে। একটু জুম করে দেখাই, দেখো আমরা যত উপরে উঠতে থাকবো পাহাড়ে, তত এরকম এই মেঘে মাঝখান দিয়ে যেতে থাকবো, এই ব্যাপারটা আরও বেশি করে আসবে। একটা টাইমে উঠতে উঠতে দেখবো যে আমরা মেঘের মাঝখান দিয়েই যাচ্ছি। দেখো ওই যে রাস্তা, ওই দেখতে পাচ্ছ রাস্তা, এটা কিন্তু লাভা। হ্যাঁ এগুলো দেখার মতো, উপভোগ করার মতো জায়গা এগুলো। এই জগতে বোধহয় প্রকৃতির চাইতে বড় সৌন্দর্য সুন্দর কিছু আর হয় না, কিছু আর নেই। আমার কাছে তাই মনে হয় প্রকৃতির চাইতে সুন্দর আর কিছু হয় না, প্রকৃতি সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার চোখে অন্তত পক্ষে। আমার তো ভীষণ ভালো লাগে নেচার ছেড়ে এই এত সুন্দর বিউটি। সব সুন্দরকে যেন হার মানায়, এমন সুন্দর। দেখো জায়গায় জায়গায় যখন মেঘগুলো সরে যাচ্ছে, তখন কিন্তু পাহাড়ের ওই চোখা মাথাটা দেখতে খুব সুন্দর লাগছে, কখনো কখনো আবার ঢেকে যাচ্ছে, খুব সুন্দর। আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে উপরে উঠে এসেছি। রাস্তা এটা দেখো, রাস্তা আর ওই যে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, আর এই দিকটায় অনেক ছোট ছোট ঘর বাড়ি আছে দেখা যাচ্ছে। ক্যামেরায় আসছে না, মোবাইলের ক্যামেরায় আসছে না। এই পর্যন্ত দুইবার হয়ে গেল, সকাল থেকে যা খাইলো সব বের হয়ে গেল। আমরা প্রায় লাভা চলে আসছি, এখান থেকে লাভা 4 কিলোমিটার। আর চারদিকে কুয়াশা, কুয়াশা। এখানে আমি শুনেছি উপর থেকে নাকি জোক পড়ে, সো সবাই বি কেয়ারফুল। যদি মনে হচ্ছে যে গায়ে কিছু কামড়াচ্ছে, তোমরা যদি আসো বা কুটকুট করছে, তো সঙ্গে সঙ্গে চেক করে নেবে, কারণ এখানে ওয়েদারটা ড্যাম ওয়েদার আর গাছে জোক থাকে, সেই জোকগুলি উপর থেকে গায়ে টায়ে পড়ে যায়। সো সবাই খুব সাবধানে চলাফেরা করবে, আর এখানে ঘাস টাসেও জোক থাকে, তো সাবধানে থাকবে সবাই। আমরা লাভা শহরে চলে এসেছি, তো এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো লাভাটা। দুবার বমি করে আমার অবস্থা খুব খারাপ, এই ভালো করে ভিডিও করতে পারছি না।
মনিটার মধ্যে বাঙালি খাবার পাওয়া যায়, এখানে সুস্বাদু বাঙালি খাবার পাওয়া যায়। দেখেনিন তো আমরা এখানে নামলাম, এখন দেখি কি খাওয়া যায়, কি করা যায়। দেখো এদিকটা ধোয়া একদম, মেঘগুলো দেখো কিভাবে যাচ্ছে। আমরা এখানে কিছু একটা খাবো এখন, পাহাড়ে জলের ভীষণ সমস্যা হয় তোমরা অনেকেই হয়তো জানো। সো এখানে আই থিঙ্ক, আমি জানি না সঠিকটা, তবে আমার মনে হচ্ছে এখানে জল সংরক্ষণ করে রাখা হয়, তার জন্যই এই ব্যবস্থাটা করে রাখা হয়েছে এখানে। নাকি সাইডটা পাকা, সাইডটা পাকা। দেখো এটা লাভা হাই স্কুল, আমরা এখন লাভা হাই স্কুলের সামনে একদম সামনে দাঁড়িয়ে আছি। স্বপনদা, এই যে আমার হাজবেন্ড, আর এই দেখো এখানে কিছু লেখা আছে, তোমাদের হেল্প হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি লাভা হাই স্কুলের সামনে ঠিক উল্টো দিকে, আর এখানে একটা মনিস্ট্রি আছে, আমরা যেটাকে বাংলায় বলে থাকি মঠ, যেটা মধুপুরে একটা আছে, বুদ্ধদের একটা মঠ পীঠস্থান। তো এখানে এই যে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, এইটা কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু লাভাতে আসলে কেউ এই মনিস্ট্রির ভিতরটা ঘুরে দেখতে মিস করো না। আমরা আমাদের সেদিনকে ঘুরতে পারিনি, ঢুকতে পারিনি, আমাদের ঢুকতে দেওয়া হয়নি, কারণ করোনা সিচুয়েশনের জন্য মঠ এখন বন্ধ আছে, মনিস্ট্রিটা এখন বন্ধ আছে, এখন সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমাদের ব্যাড লাক, আমরা সেদিন ঢুকতে পারিনি, তবে আমার ইচ্ছে আছে আমি নেক্সট আরেকদিন ঘুরতে যাব। আমি তোমাদের এখানে কিছু ছবি দিয়ে দিচ্ছি মনিস্ট্রিতে, তোমাদের আইডিয়া হয়ে যাবে যে মনিস্ট্রিটা কতটা সুন্দর, তাতে তোমাদের হেল্প হবে, তোমরা দেখে নিও। লাভা থেকে আমি এই কাপটা কিনেছি, দুটো কিনেছি, একটা বাবার জন্য, একটা আমার জন্য। তো আমরা একটা দোকানে কিছুক্ষণের জন্য গিয়ে একটু চা, একটু কিছু খাচ্ছিলাম, ফাস্ট ফুড। তো ওখানে আমার বারবার এই একটু শোপিসের দোকানও ছিল, মানে অনেক কিছু স্টেশনারি জিনিস, তারপরে জামা কাপড়, কারণ ওখানে অনেক ট্যুরিস্টরা যায়, ওখানে অনেক যারা যারা জানে না ঠান্ডা, ওইখানে ঠান্ডা, তাদের অনেক সময় স্টল ফল কিনতে হয়। তো সোয়েটারও ছিল সেই দোকানটায়, অনেক শোপিস রাখা ছিল। তো আমার এই শোপিসটার দিকে বা এই কাপটার দিকে বারবার চোখ যাচ্ছিল, তো আমি এটা ছেড়ে আসার একদমই মন করছিলাম না, ফটাফট কিনে নিলাম। দামও খুব একটা বেশি নেয়নি, 130 টাকা মতো নিয়েছিল পার পিস। দেখো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ব্লগের প্রত্যেকটা ব্লগের আপডেটের জন্য বেল আইকনে ক্লিক করে দিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। যখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।